আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। ইন্ডিয়ায় এটা খুব কমন যে পরিবারে সহিংস ঘটনা ঘটে, অনেক সময় স্বামী স্ত্রীকে মারধর করে। ইসলাম এ ব্যাপারে কি বলে? অনেক সময় স্ত্রী গুরুতর আহত হয়। আপনার কাছে এই ব্যাপারটা সম্পর্কে জানতে চাই। বোন প্রশ্ন করলেন যে ইন্ডিয়ায় এটা কমন যে পরিবারে সহিংস ঘটনা ঘটে, অনেক সময় স্বামী স্ত্রীকে মারধর করে। শুধু ইন্ডিয়ায় না বোন, এটা পুরো পৃথিবীতেই, এটা পশ্চিমা বিশ্বেও কমন। এখন ইসলাম ধর্ম এ ব্যাপারে কি বলে? ইসলামে সাধারণ অবস্থায় এটা সুপারিশ করেনি যে স্বামী তার স্ত্রীকে মারবে। পবিত্র কোরআনের একটা আয়াত আছে, এটা ব্যাখ্যা করে তারপর উত্তরটা বলছি। পবিত্র কোরআনের সূরা নিসা 4 নম্বর অধ্যায়ে 34 ও 35 নম্বর আয়াতে আছে, এখানে বলা হয়েছে যে স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়, স্বামী তার সাথে কথা বন্ধ করে দিতে পারে, তারপরও কথা না শুনলে এক বিছানায় ঘুমানো বাদ দিতে পারে, এরপরও যদি কথা না শুনে তাকে মৃদু প্রহার করতে পারে। এখানে আরবি শব্দ দারাবা, দারাবা মানে মৃদু প্রহার। আর নবীজি একটা হাদিসে বলেছেন, অনেকটা মেসওয়াক দিয়ে মারার মতো, টুথব্রাশ দিয়ে মারার মতো, এখনকার দিনে এটাকে বলবেন রুমাল দিয়ে মারা। এটা সিম্বলিক, স্কুলের মতো করে বেজা রুমাল দিয়ে মারানো হতো, ব্যথা লাগে, এটা সিম্বলিক। তাহলে এখানে আরবি শব্দ দারাবা মৃদু প্রহার, আর এটা হচ্ছে একটা সতর্কবাণী। স্ত্রীকে বলছে তুমি সাবধান হয়ে যাও, কথা বন্ধ করেছি তারপরে অবাধ্য হয়েছ, বিছানা বাদ দিলাম তারপরে অবাধ্য, শেষ সতর্কবাণী মৃদু প্রহার। আর আমাদের নবীজি বলছেন তোমরা স্ত্রীর মুখে আঘাত করবে না, এমন ভাবে প্রহার করবে না যাতে তার শরীরে দাগ পড়ে যায়। তাহলে এ ধরনের ঘটনা যেখানে স্বামী তার স্ত্রীকে মারধর করছে, অর্থাৎ বউ পেটানো, এটা ইসলামে নিষিদ্ধ। নবীজি বলছেন তোমরা স্ত্রীর মুখে আঘাত করবে না, এমন ভাবে মারবে না যাতে দাগ পড়ে যায়। যদি এই নিয়মগুলো মানেন তাহলে এটা সিম্বলিক প্রহার, এরকম সিম্বলিক হলে সমস্যা নেই, তবে বউ পেটানো ইসলামে নিষিদ্ধ। এরকম যে করবে সে ভালো মুসলিম না, আর এটা করা উচিত না। যদি মতভেদ হয় আলোচনা করেন, বিছানা বাদ দেন, তাতে কাজ না হলে অন্য কাউকে ডেকে সমস্যার সমাধান করেন, তবে স্ত্রীকে মারধর করা, বউ পেটানো, এটা ইসলামে নিষিদ্ধ। আশা করি উত্তরটা পেয়েছেন।